দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস আমরা আজকে পাকিস্তানের রাজনীতি নিয়ে আলাপ করব পাকিস্তানে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট যে প্রেক্ষাপট তৈরি হয়েছে পাকিস্তানে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব আমার সঙ্গে তিনজন অতিথির মধ্যে এখন যুক্ত রয়েছেন জনাব তৌহিদ হোসেন যুক্ত রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব যুক্ত রয়েছেন জনাব মাসকাওয়াত আহসান পাকিস্তান প্রবাসী সাংবাদিক এছাড়া যুক্ত রয়েছেন অধ্যাপক ফজলুল হালিম রানা চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়া মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক তিনিও যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আমি শুরুতেই মাসকাওয়াত আহসান আপনার কাছে আসতে চাই আমি শুরুতে একটু আপনার কাছ থেকে প্রেক্ষাপটটি একটু যদিও প্রেক্ষাপট বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি আপনি যেহেতু পাকিস্তান প্রবাসী একজন সাংবাদিক আপনার কাছে কী মনে হচ্ছে পুরো প্রেক্ষাপটটি একটু আপনার শুরুতেই আপনার বিশ্লেষণ কিংবা আপনার মূল্যায়নটি জানতে চাই আমরা সবাই দেখেছি যে গত কয়েক মাস ধরে পাকিস্তানে একটি বিরোধী দলীয় মোর্চা তৈরি হয়েছিল গণতান্ত্রিক মোর্চা তারা দাবি করে যে ইমরান খানের যথেষ্ট সংখ্যক সমর্থন নেই এমপিদের সুতরাং তারা একটা অনাস্থা ভোটের আয়োজনের জন্য অনুরোধ জানায় কিন্তু এই ব্যাপারটিতে দেখা গেল যে পাকিস্তানের পার্লামেন্টের যে ডেপুটি স্পিকার উনি এই অনাস্থা ভোটটিকে নাকচ করে দিলেন এক্ষেত্রে ইমরান খান একটি অজুহাত দাঁড় করিয়েছেন যে একটি পরাশক্তি সেখানে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর তাকে ডেকে বলেছেন যে ইমরান খান যদি অনাস্থা ভোটের মাধ্যমে সরে যায় তাহলে সেটা পাকিস্তানের জন্য ভালো হবে সুতরাং এখান থেকে ওই চিঠিটি তখন অ্যাম্বাসেডর ওই মিটিং থেকে ফিরে এর মিনিটসটা পাঠান যদিও এই চিঠি কিন্তু এখনো দেখানো হয়নি যেটা দাবি করা হচ্ছে এবং এবং এর ভিত্তিতে ইমরান খান বলেন যে যেহেতু 8 তারিখে অনাস্থা ভোটের আবেদনটি পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে আর 7 তারিখের মিটিংয়ে একজন আন্ডার সেক্রেটারি বিদেশি তিনি পাকিস্তানের রাষ্ট্রদূতকে বলেছেন যে ইমরান খান এই অনাস্থা ভোটের মাধ্যমে সরে গেলেই পাকিস্তানের জন্য মঙ্গল কাজেই এটিকে বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র বলে ইমরান খান দাঁড় করাতে চেষ্টা করেছেন একটি ন্যারেটিভ এবং এর প্রেক্ষিতেই তার আইন মন্ত্রী বলেন যে যেহেতু সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদটি ভঙ্গ করেছে বিরোধী দল অর্থাৎ রাষ্ট্রের প্রতি তার যে আনুগত্য তা বজায় না রেখে বিদেশি শক্তির কাছে আনুগত্য দেখিয়েছে কাজেই এই অনাস্থা প্রস্তাবটি গৃহীত হবে না এবং তার পরিবর্তে ইমরান খানের ইচ্ছা অনুযায়ী ডেপুটি স্পিকার সংসদ ভেঙে দেয়ারই পরামর্শ রাখেন এবং প্রেসিডেন্ট আলভি পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি উনি ইমরান খানের পরামর্শে এবং ডেপুটি স্পিকারের ভূমিকার মাধ্যমে অনাস্থা ভোট নাকচ করে দেওয়ার মাধ্যমে মোটামুটিভাবে সংসদ ডিসলভ করে দিয়েছেন এখন 90 দিনের মধ্যে ভোট হবে এবং ইমরান খান এই যে প্রক্রিয়াটির মধ্যে দিয়ে গিয়েছেন এটাকে বিরোধী দলগুলো বলছে যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন এবং সংসদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে মোটামুটিভাবে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান এখন দেখার বিষয় যে বিচার বিভাগের কোর্টে এখন বল বিচার বিভাগ তদন্ত করে দেখছে যে ইমরান এবং তার স্পিকার এবং অন্যান্যদের ভূমিকাগুলো কতটুকু আইনি সিদ্ধ ছিল বা বেআইনি ছিল জি আমি আসবো আপনার কাছে জনাব তৌহিদ হোসেন এই প্রেক্ষাপটটি আপনার বিশ্লেষণ একটু জানতে চাই শুরুতে ধন্যবাদ প্রেক্ষাপটটা তো আমরা শুনলাম আসলে বিষয়টা হচ্ছে যে পাকিস্তানে সেনাবাহিনী একটি প্রধান রাজনৈতিক শক্তি সেটা 1958 সন থেকে বা 57 সন থেকেই শুরু হয়েছে এবং সেটা কখনোই কিন্তু 1971 এর যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হওয়ার পর কিছুদিন তারা একটু পিছিয়ে ছিল রাজনীতি থেকে কিন্তু এছাড়া বাকি পুরো সময় সে মিলিটারি শাসকরাই দেশ শাসন করুক অথবা সিভিলিয়ান সরকারি ক্ষমতায় থাকুক পেছনে যথেষ্ট কলকাঠি নেড়েছে এবং ক্ষমতা সংহত করেছে পাকিস্তান সেনাবাহিনী এটা বলা হয়ে থাকে যে এবং এটা বিশ্বাস করার কারণ আছে যে ইমরান খানের ক্ষমতা আসলে সেনাবাহিনীর জোরালো ভূমিকা পালন করেছে এখন একটা কথা বলছি ইদানিং যেটা আলোচনা হচ্ছে সেটা হলো যে ইমরান খান সম্ভবত খানিকটা বেশ খানিকটাই রাশিয়ার পক্ষে গিয়ে সম্ভবত নিজের ক্ষতি করেছেন এরকম কথাবার্তা হচ্ছে কিছু এখন সেনাবাহিনী এবং এলিট যারা আছে পাকিস্তানে তাদের অনেকেই কিন্তু
ব্যক্তিগত স্বার্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং আমরা জানি যে আসলে দেশের স্বার্থ ইত্যাদি ইত্যাদি এসব কথা যতই বলা হোক না কেন, মানুষ বেশিরভাগ মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থটাই বেশি দেখে থাকে। এবং ইমরান খানের যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলা, এমনকি এই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা ওপেনলি, এবং যখন উক্রাইনে আক্রমণ চলছে তখন উনি মস্কোতে হাজির হয়েছেন, উক্রাইনের বিরুদ্ধে উক্রাইনের পক্ষে যে প্রস্তাব এসেছিল যাতে কোনো সাধারণ পরিষদে, সেখানেও পাকিস্তান ভোটদানে বিরত থেকেছে, সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর খুব সন্তুষ্ট হওয়ার তো কোনো কারণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে উনি যে অভিযোগ করছেন সেটা হয়তো সত্য, যে হয়তো বলছি আমি যে আসলে হয়তো পাকিস্তানি রাষ্ট্রপতিকে জানানো হয়েছে যে সরে যাওয়াই ভালো, অর্থাৎ ইমরান খানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নেই, এবং ইমরান খানের পেছনে সেনাবাহিনীর সমর্থনও যেখানে একটা কমে আসছে, এটা কিন্তু আমরা কিছুদিন আগে থেকেই দেখতে পাচ্ছি, বিশেষ করে ISI প্রধান নিয়োগ নিয়ে, এবং তারপরে সামনে তো এই বছরেরই শেষ নাগাদ সেনাপ্রধান মেয়াদও শেষ হচ্ছে, এই সময়টাতে সেনাবাহিনী একটু ইমরান বিরোধী ভূমিকায় আছে, আর সেটা নিঃসন্দেহে পাকিস্তানের রাজনৈতিক যে ধারা তাতে করে ক্ষমতাসীনের জন্য অবশ্যই অসুবিধাজনক। জি, আমি আমি আসবো আপনার কাছে তৌহিদ হোসেন। জনাব মোহাম্মদ আলী শিকদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শক আমি স্বাগত জানাচ্ছি জনাব মেজরনেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, আমি আসবো আপনার কাছে। আমি অধ্যাপক ফজলুল আলিম রানা আপনার কাছে আসতে চাই, যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, একটা অভিযোগের তীর তোলা হয়েছে কিংবা একটা অভিযোগ করছেন ইমরান খান তার পক্ষ থেকে, অন্যদিকে বিরোধীরা আবার অনাস্থা প্রস্তাব এনে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সব মিলিয়ে একটি বড় ধরনের রাজনৈতিক সংকট এই মুহূর্তে পাকিস্তান, কি বলবেন? দেখুন, এই পলিটিক্যাল টার্মোয়েল যেটা নিয়ে আমরা এখন অবজারভার হিসেবে ভাবছি, কিংবা সারা পৃথিবীতেই যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট রয়েছেন কিংবা গবেষক রয়েছেন অবজারভার রয়েছেন, তারা হয়তো ভাবছেন যে পাকিস্তানের এই এই সিচুয়েশনটা বা পলিটিক্যাল টার্মোয়েলটা এরকম হওয়ার পিছনে আড়ালে আবদালে যেমনটা ইমরান খান বলছিলেন যে তিনি দায়ী করেছেন, যেমনটা আপনিও বলছিলেন বা এখানে আরো অনেক অতিথিও বলছেন, যে এক্সটার্নাল যে পাওয়ার, সেই এক্সটার্নাল পাওয়ার হচ্ছে গিয়ে কোনোভাবে কলকাঠি নাড়ছে, আর এর বাইরে উইদিন দা পাকিস্তান বা পাকিস্তানের টেরিটরির মধ্যে যদি আমরা তাকাই তাহলে কিন্তু দেখা যায় যে তার যে মূল যে জোট ছিল সেই জোট হচ্ছে গিয়ে আপনার MQM বলেন কিংবা PMLN যেটা নেওয়ার শরীফের যেটা দল, মানে পাকিস্তান মুসলিম লীগ, তারপরে ধরেন PPP, এদের যে একটা মোর্চা তৈরি হয়েছে সেখান থেকে, এমন নয় যে এই ভোটকে কেন্দ্র করেই দীর্ঘদিন যাবতীয় হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ ছিল, অর্থাৎ প্রাইস হাইকিং নিয়ে, ইনফ্লেশন নিয়ে, কিংবা হচ্ছে গিয়ে আপনার করাপশন নিয়ে, এসব একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে। এখন যেটা হয়েছে যে নো কনফিডেন্স ভোটের দিন যখন দেখা গেল যে হয়তো অনেকেই ভেবেছিলেন যে অতীতের যেমনটা হয়েছিল, অর্থাৎ এর আগে বেনজির ভুট্টো 1989 এ, কিংবা হচ্ছে তারপরে শওকত আজিজ 2006 এ যেভাবে নো কনফিডেন্স ভোট হচ্ছে গিয়ে ফেস করেছেন, হয়তো ধারণা ছিল যে ইমরান খানও সেভাবেই ফেস করবেন, কিন্তু উনি একটি চমক দেখিয়েছেন বলতে হয় পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, কারণ হচ্ছে গিয়ে একদমই আনপ্রেডিক্টেবল ছিল অনেকের কাছে। হ্যাঁ, নিশ্চয়ই পাকিস্তানের পলিটিক্যাল যে কালচার সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলতে পারি যে আনপ্রেডিক্টেবল, বাট ইমরান খান যেটা করেছেন সেটা আমার কাছে যেটা মনে হয়েছে, যেমনটা হচ্ছে গিয়ে আসকাত আহসান বলছিলেন, আমার কাছে যেটা মনে হয় আসলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া কনস্টিটিউশন অনুযায়ী সেটা হয়তো তিনি করেননি, অর্থাৎ আর্টিকেল 5 যেটাকে বলা হয়ে থাকে যে রাষ্ট্রের প্রতি আনুগত্য, কিন্তু আসলে সেই আনুগত্য দেখানো না দেখানো কিংবা সে কারণে কি অনাস্থা ভোট বা নো কনফিডেন্সের এই প্রস্তাব কি খারিজ করে দেওয়া যায় কিনা, কিংবা সেই খারিজ করে দেওয়ার ক্ষমতা ডেপুটি স্পিকার রাখেন কিনা, এগুলো একটা বিষয়। আর নিশ্চয়ই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করলে তিনি 58 ক্লোজ অনুযায়ী পার্লামেন্ট ডিসলভ করে দিতে পারেন, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তার আগের যে ঘটনাটা সেটা কিন্তু এক ধরনের টার্মোয়েল তৈরি করে পাকিস্তানের পলিটিক্সে। এবং এখন এক্ষেত্রে ইমরান খানেরও একটি ব্যাখ্যা রয়েছে এরকমের, এটি ইমরান খানের নয়, যেহেতু তিনি, আমি ধরে নিয়েছি যেহেতু তিনি অক্সফোর্ড গ্রাজুয়েট, এবং ওনার হচ্ছে গিয়ে আমার ধারণা যে উনি ভালো করেই মেকিবিলির যে আমরা যেটাকে বলে থাকি যে পলিটিক্যাল প্লেবুক, অর্থাৎ দ্য প্রিন্স, তিনি পড়েছেন, এবং
প্রিন্সের যে যে কথাগুলো রয়েছে তার মধ্যে একটি টার্ম রয়েছে, দা এন্ড জাস্টিফাইজ দা মিন্স, অর্থাৎ আপনি একটা পর্যায়ে গিয়ে রং ওয়েতে কিংবা আনইথিক্যাল ওয়েতে কিংবা কোনো মেথড ইউজ করে আপনার গোল যদি হচ্ছে গিয়ে বা উদ্দেশ্য যদি সৎ হয় কিংবা ভালো হয় তাহলে আপনি সেটা রাজনৈতিকভাবে আশ্রয় নিতে পারেন। তো আমার ধারণা হচ্ছে গিয়ে এখানে ইমরান খান সেটাই করেছেন এবং তিনি ওই পোর্ট কিংবা হচ্ছে গিয়ে আর্মি কিংবা আর্মি বলতে আমি এটা বুঝাতে চেয়েছি যে তার সামনে অপশনই ছিল তিনটি, একটি হচ্ছে গিয়ে আপনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করা, দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আর্মির কাছে টেক ওভার মানে আর্মি ক্ষমতা নিয়ে নেওয়া, আর নাম্বার থার্ড ছিল যেটা ওনাকে অনাস্থাপতি উনি হেরে গিয়ে উনি পদত্যাগ করবেন, কিন্তু সেটা অনেকটাই অসম্মানজনক এবং সেটা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যই অসম্মানজনক এবং তিনি আগেই বলেছেন তিনি সে পথে হাঁটবেন না, কাজেই নিশ্চয়ই তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আর্মিকেও টেক ওভার করার সুযোগ দিবেন না, তাহলে ওনার আর কি অপশনটা থাকতে পারে। তো এই কারণেই হয়তো উনি এই জায়গাটা বেছে নিয়েছেন, হয়তো সূক্ষ্ম এক ধরনের এখানে একটা বলতে পারি যে আমরা মেল প্র্যাকটিস রয়েছে, বাট উনি কিন্তু একটা কাজ কিন্তু যথার্থ করেছেন, সেটা হচ্ছে উনি কিন্তু নিজে যেমন জনগণের কাছে ফিরে গিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও কিন্তু পাকিস্তানের ভবিষ্যতের জন্য পাকিস্তানের ভালোর জন্য তিনি কিন্তু বলছেন যে সেই মধ্যবর্তী নির্বাচন কিংবা জনগণের দোরগোড়ায় যাওয়া, অর্থাৎ আপনি যদি আপনার যদি কনফিডেন্স থাকে বা অন্যান্য রাজনৈতিক যে মোর্চা বা যে দলগুলো রয়েছে তারা যদি মনে করে যে তারা পাকিস্তানে ইমরান খানকে এই মুহূর্তে বা পিটিআই কে বিট করতে পারবে তাহলে নিশ্চয়ই তারা জনগণের কাছে যাবে এবং ভোটে নির্বাচিত হবে। যে প্রেক্ষাপটটা আপনি বলছিলেন সামরিক কথা, সামরিক শাসনের কথা, আমি একটু মোহাম্মদ আলী শিকদার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনার কাছে একটু আসতে চাই। 47 সালের পর থেকে কিন্তু কখনোই পাকিস্তানের কোনো সরকার একদম মানে পূর্ণ মেয়াদ শেষ করে যেতে পারেনি, পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারেনি তাদের। এই এই যে প্রেক্ষাপটটা এই মুহূর্তে চলছে, আবারও সামরিক শাসনের হাতে যাওয়ার একটা প্রক্রিয়া আসতে পারে কিনা সামনে, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, পাকিস্তানের রাজনীতি এই 75 বছর ধরে কোন দিকে যাবে সেটি একদিকে যেমন একেবারে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ বলা কঠিন, আর একই সাথে এটা বলা নিশ্চিত যায় যে পাকিস্তান সেনাবাহিনীর হাতেই পাকিস্তানের রাজনৈতিক যে মঞ্চ সেই মঞ্চে যে খেলাধুলা হয় সেটাকে অনেকে পুতুল খেলার সাথে তুলনা করেন এবং পুতুল খেলার যে রশি এবং নাটাইটা গত 75 বছর ধরে সেনাবাহিনীর হাতে ছিল এবং সেনাবাহিনী যেভাবে চেয়েছে সেইভাবেই সবকিছু ঘটেছে, কোন রকম কোন ব্যতিক্রম ঘটে নাই। তবে সেনাবাহিনী কখনো কখনো কোন নির্বাচনে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে এবং যখনই তারা দেখেছে যে তাদের পছন্দ মতো কোন রাজনৈতিক দল বা ব্যক্তি প্রধানমন্ত্রী হননি তখনই তাকে নানাভাবে নানা ফাঁদে ফেলিয়ে নানা অজুহাতে ফেলিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, যার উদাহরণ দুইবার বেনজির ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেছে মেয়াদ পূর্তির আগে, তিনবার করেছে নওয়াজ শরীফকে। এই নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো এই দলটি প্রতি সেনাবাহিনীর একটি মানে অনাগ্রহ আছে আমি এই ভাষায় বলতে চাই, কারণ তাদের সাথে অন্যরকম বিষয় আছে। তো এই পিপুলস পার্টি এবং এই মুসলিম লীগ নওয়াজ এর বিকল্প হিসেবে কিন্তু 2018 সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে একেবারে সেনাবাহিনী একটা শক করে সেই শকের মধ্যে এই ইমরান খানের ক্ষমতা এনেছেন, কারণ 2018 সালের নির্বাচনের যে ফলাফলটা হয়েছে সেই ফলাফলের চিত্র যদি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে এই তখনই ট্রাম্প কার্ড যেটা বলি অর্থাৎ ক্ষমতায় যে থাকবে না থাকবে এই 2018 সালের নির্বাচনের পরবর্তীতে এই ট্রাম্প কার্ডই পাকিস্তান সেনাবাহিনী হাতে রেখেছে। পাকিস্তান সেনাবাহিনী সবসময় কিছু স্বতন্ত্র প্রার্থী কিছু খুচরা রাজনৈতিক দলকে তারা নানাভাবে পৃষ্ঠপোষক দিয়ে নির্বাচিত করে এনে তাদের হাতে রাখে, এবং আপনি দেখবেন যে 2018 সালের নির্বাচনে ইমরান খানের দল পেয়েছে সংসদের পদ পেয়েছিল 155টি, সরকার গঠন করতে লাগে 172টি, এই বাকি যে খুচরো দল এইটা কিন্তু এই তাদেরকে সমর্থন দিয়েছিল তখন সরকার গঠন করার জন্য। এখন আমরা কি দেখলাম গত কয়েকদিন দেখলাম যে এই যে খুচরো দল স্বতন্ত্র যারা সমর্থক তারা সবাই সরে আসতেছে,
এটা সবাই পাকিস্তানের মিডিয়া থেকে ছুটে সবাই বলবেন এরা পাকিস্তান সেনাবাহিনীর ইশারায় চলে এবং সেই ইশারণ এখন ইমরান খান থেকে সরে আসছে। এখানে মোহাম্মদুল শিকদার একটি বিষয় পাকিস্তান মানে ইমরান খান যখন আসছিলেন বলছিলেন আপনি যে সেনাবাহিনী সমর্থন কিংবা সেবা সবসময় সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে থাকে কিংবা সেনাবাহিনীর একটা সিদ্ধান্তের প্রচ্ছন্ন প্রভাব থাকে এই নির্বাচিত হওয়ার ক্ষেত্রে, ইমরান খানও সেভাবেই হয়তো এসছেন কিংবা সেভাবেই হয়তো এসেছেন। এখন কি এমন হলো যে তার পক্ষে থাকার কোনো কারণ নেই কিংবা তার বিপক্ষে যেতে হচ্ছে কিংবা চুপ করে থেকে? এটা কারণটা তো বহুবিধ থাকতে পারে, যেটা প্রকাশ্যে এসেছে আমরা সেটা বলবো জি, এবং প্রকাশ্যে যেটা এসেছে বিগত সময় যেরকম হয়েছে ঠিক একই কারণে দুটি কারণ প্রকাশ্যে এসেছে। একটি কারণ হলো যে সেনাবাহিনী যে তারা নিজেকে বলে ইন্টারনাল অ্যাফেয়ার্স আর্ম ফোর্সেস, অর্থাৎ তাদের কে পদোন্নতি পাবে, কে কোথায় অ্যাপয়েন্টমেন্ট হবে, কে কোর কমান্ডার হবে, কে আইএসআই হবে, প্রধান হবে ইত্যাদি ইত্যাদি এই যে বিষয়গুলো আছে, এবং সেনাবাহিনীর অস্ত্র কেনা কোথেকে হবে, সেনাবাহিনীর প্রশিক্ষণ কি হবে, সেনাবাহিনীর অপারেশনাল পদ্ধতি কি হবে, কোন দেশের বিরুদ্ধে কি অপারেশনাল স্ট্র্যাটেজি হবে, এভরিথিং হলো সেনাবাহিনী তারা মনে করে ইন্টারনাল অ্যাফেয়ার্স। এবং তারা মনে করে এখানে রাজনৈতিক দল যারা আসে ক্ষমতায় তাদের এখানে কোনো সে নাই, এবং এটা তারা বলে তারা তাদের ভাষা, এবং তারা পাকিস্তানের যারা প্রস্তুত যারা লেখক আছেন তারা তাদের বইতে লিখেছেন। এই যে ফ্রাইডে টাইমের সাংবাদিক এডিটর আছেন নাজম শেঠি, সেটিও কয়েকদিন আগে কথা বলেছেন। এইখানে এইখানে ইমরান খান একটা রেড লাইন ক্রস করেছেন বলে খবরে বেরিয়েছে ফ্রাইডে টাইমস খবরে, সে খবরটা ছিল এরকম যে এই কয়েকদিন আগে আইএসআই যে প্রধান ছিলেন জেনারেল ফাইজ হামিদ, তাকে নওয়াজ শরীফ আরো কিছুদিন এই আইএসআই প্রধান রাখতে চেয়েছেন, এবং এই বাজিওর যখন টার্ম শেষ হবে তখন সেই ফাইজ হামিদকেই প্রধান সেনাবাহিনী প্রধান বানাবেন, ইমরান খান এই তাকে সেনাবাহিনী প্রধান বানাবেন এরকম একটা পরিকল্পনা করেছিলেন বলে এসেছে, এবং সেই পরিকল্পনাটা ফাঁস হয়েছে। সেটাই মনে করছেন, সেটা আমি বলি সেটাই মনে করছেন যে সেনাবাহিনী তাদের রেড লাইনটা পদক্ষেপ কিংবা আরো যে অনাস্থা প্রস্তাব আনার যে কারণগুলো বলছে সেটা কতটুকু বাস্তবতা রয়েছে পাকিস্তান প্রেক্ষাপটে একটু জানতে চাইবো আপনার কাছে। আমি বিরতি নীতি থেকে ফিরছি, দর্শক জনতন্ত্র গণতন্ত্র বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে, আলাপ করছি পাকিস্তানের রাজনীতি প্রসঙ্গে। আমি মাসকাওয়াত আহসান আপনার কাছে আসতে চাই একটি বিষয়, যে রেড লাইন ক্রসের যে বিষয়টি বলছিলেন মোহাম্মদ আলী শিকদার একটি জায়গা, আরেকটি হচ্ছে যে পাকিস্তান বিরোধীদের যে অভিযোগ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে না পারে এবং দুর্নীতির যে প্রসঙ্গগুলো আনা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি সহ নানা কারণে অনাস্থা প্রস্তাব এনেছেন তারা, পাকিস্তান প্রেক্ষাপটে এই জায়গাগুলো কতটা বাস্তবসম্মত? ইমরান খান যেহেতু বলা যায় যে এই যে মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি এই দুটি দলকে অবিরাম দুর্নীতিবাজ বলে দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ 22 বছরের ক্যাম্পেইন করে তারপর ক্ষমতায় এসেছেন, কাজে জনগণের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এই দুর্নীতি হয়তো খুব দ্রুতই সমাজ থেকে সরে যাবে, কিন্তু তার পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে আপোষ লক্ষ্য করা গেছে। দুর্নীতিবাজকে মোটামুটি ভাবে কিছু টাকা পয়সা রাষ্ট্রীয় কোষে দিয়ে মোটামুটি ভাবে মুক্ত জীবন যাপনের সুযোগ করে দেয়া, অন্যদিকে এই একই দুর্নীতির কার্ড ব্যবহার করে নওয়াজ শরীফকে দেশের বাইরে রাখা। তো দুর্নীতি দমনে ইমরান খানের যে প্রতিশ্রুতি তার সঙ্গে বা জনগণের যে প্রত্যাশা তার সঙ্গে বাস্তবতার মিল কম আছে বলে আমার মনে হয়েছে তাদের আলোচনা থেকে। আর জিনিসপত্রের দামকে তো একেবারেই বলা যায় যে দ্রব্যমূল্যের কারণেই ইমরান খানের জনপ্রিয়তার ছেদ ঘটেছে, এবং বিরোধী দল আন্দাজ করতে পেরেছে যে ইমরান খান তো শুধু টক শপ, সুন্দর সুন্দর কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন, অনেক জায়গায় উগ্র জাতীয়তাবাদী একটা পপুলিজম তার মধ্যে আমরা দেখতে পেয়েছি, যেমন এই দেখেন না এই ইস্যুটার যে যুক্তরাষ্ট্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা তো এক অর্থে পাকিস্তানের সভরেনিটি খাটো করছেন, যে পাকিস্তান এত দুর্বল একটা দেশ যে সুপার পাওয়ারের একটা আন্ডার সেক্রেটারি তাকে হেলিয়ে দিতে পারে, স্তম্ভ ধরে নাড়াচাড়া করতে পারে গণতন্ত্রের। কাজেই
এই যে একটা দুর্বল পপুলিজম নিয়ে উনি এগিয়ে এসেছেন, এটা উনার পলিটিক্স এর একটা ফল্ট লাইন, এরকম একটা আলোচনা ডন পত্রিকায় দেখলাম। আর সেনাবাহিনীর সঙ্গে উনি যে লাইনটা ব্রডার বর্ডারটা ক্রস করেছে, এটা বোধহয় আপনি লক্ষ্য করেছেন কিনা, উনি ইউক্রেন যুদ্ধে সিদ্ধান্ত না দিলেও মস্কোতে গিয়ে তার সমর্থন বুঝিয়ে এসেছেন। অন্যদিকে একই সময় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন উনি আবার রাশিয়ার বিরুদ্ধে তার অভিমত রেখেছেন এবং ইউক্রেনের জনমানুষের মানবতার পক্ষে কথা বলছেন। কাজে এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে ইমরান খান এবং সেনাবাহিনী প্রধানের অভিমত বিপরীতমুখী। সুতরাং আপনি তো বুঝতেই পারছেন যে পাকিস্তানের ডিপ স্টেট খুব 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 সক্রিয় এই সেনাবাহিনী এবং পরাশক্তি, এরাই ডিপ স্টেট, তাদের পছন্দ যে হবে সেই সরকারে থাকতে পারে পাকিস্তানের, এমনটাই মনে হয়েছে এর গণতন্ত্রের ধরনটি দেখে। জি, আমি তৌহিদ হোসেন, এই যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র তথা যে ক্ষমতাধর শক্তির কথা বলা হচ্ছে, এখানে আসলে পাকিস্তানের রাজনীতিতে তাদের ধারাবাহিক প্রভাবটা কতটুকু আপনার কাছে কি মনে হয়? আসলে পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল অত্যন্ত অত্যন্ত বেশি। সেখান থেকে বের হয়ে আসার কি চেষ্টা ছিল কোনোভাবে কি মনে হয়? জি, আমার আমার খুব একটা মনে হয় না সেটা থেকে বের হয়ে আসার। ব্যাপারটা হলো যে পাকিস্তান বা এরকম যে দেশগুলো আছে তারা যে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের সব নীতি প্রণয়ন করতে পারবে এটা কখনোই সম্ভব না। তবে পাকিস্তান গত বেশ কিছু বছরে খুব বেশি চীনের চীন ঘেঁষা হয়ে গেছে, এটা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব পছন্দ হওয়ার কথা না। পাকিস্তান তার স্বার্থেই করেছে, যদিও সেই স্বার্থ তারা খুব বেশি যে উদ্ধার করতে পেরেছে এমনও নয়। বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট এসেছে চীন থেকে, এটা ঠিক, কিন্তু পাকিস্তান ঠিক ওই শ্রীলঙ্কার অবস্থা না হলেও তাদের কিন্তু ঋণ পরিস্থিতি এবং ব্যালেন্স পেমেন্ট অবস্থা খারাপ এবং সামনে আরো খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যে কারণে কিন্তু যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা সেটা নিয়েও কিন্তু এখন অনেক কথাবার্তা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা যেটা আসান সাহেব বলেছেন সেটা হচ্ছে চূড়ান্ত বিচারে কিন্তু একটা সরকারের পপুলারিটি নির্ভর করে যে অর্থনীতির অবস্থা কিরকম। পাকিস্তানের অর্থনীতির অবস্থা ভালো না, এটা কিন্তু মোটামুটি, এটা যারা অর্থনীতিবিদরা তারা এটা গভীর আলোচনা করতে পারবেন, কিন্তু আমরা মোটা দাগে যেটা দেখি যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো না। তাদের কারেন্সির ডিভ্যালুয়েশন হয়েছে, যথেষ্ট দাম কমেছে এবং তাদের জিডিপি, আপনারা জানেন যে পার ক্যাপিটা জিডিপি বাংলাদেশের চেয়ে অনেক পিছনে চলে গেছে, যেটা পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক উপরে ছিল তারা দীর্ঘদিন। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এই অর্থনীতি যখনই কোনো ভালো করে না এবং মানুষের যখন গায়ে সেটা আঁচ লাগে, তখন কিন্তু যেই ক্ষমতা থাকুক না কেন তার ইন্টেনশন যদি খুব ভালো হয়, সে যদি এমনকি ভালো চালানোর চেষ্টা করছে, তখন কিন্তু মানুষ থেকে মুখ ফিরিয়ে নেয়। তো সেটা বেশ খানিকটা এসেছে ইমরানের বিরুদ্ধে, সেই সুযোগটাই তার ডিট্রাক্টর যারা আছে, তার বিরোধী যারা আছে, সেটা আপনি সেনা ছাউনি থেকেই বলুন আর সিভিলিয়ান রাজনীতি থেকে বলুন, তারা সেই সুযোগটা নিচ্ছে। ঢাল হিসেবে ব্যবহার করে ঠিক রাখার চেষ্টা করছেন না তো বিষয়টি, এমন কি হতে পারে? একদিকে মানে যেটি তৌহিদ হোসেন বলছিলেন যে এই যে প্রেক্ষাপট গুলো তৈরি হচ্ছে অভ্যন্তরীণ ভাবে, এটিকে বিরোধী পক্ষরা একটি কারণ হিসেবে কিংবা ঢাল হিসেবে তুলে ধরছেন কিংবা তার বিরুদ্ধে অভিযোগের তীর ছুটছেন এইগুলোকে বেস করে কিংবা এইগুলোর উপর ভিত্তি করে। ইমরান খান নিজে বুঝতে পেরে যে পারছেন না কিংবা অবস্থা খারাপের দিকে যাচ্ছে, সামনে আরো খারাপ হতে পারে, যেটি তৌহিদ হোসেনও বলছিলেন অর্থনৈতিক প্রেক্ষাপট, সেটিকে ঠেকানোর জন্য কিংবা সেটিকে যাতে নিজের উপরে না আসে কিংবা নিজে সেটি থেকে রক্ষা পাওয়া কিংবা সেই জন্য নিজে আগে থেকে সেটার একটা কিছু সামনে এনে দাঁড় করিয়ে দেয়, এমন কিছু ঘটার সম্ভাবনা কতটুকু মনে হয় আপনার কাছে? আসলে দেখুন, এই প্রেক্ষাপট যেটি তৈরি হয়েছে সেটা তো ধারাবাহিক একটা বিষয়, এটা এমন নয় যেমন ধরেন আপনি ইনফ্লেশন, এই মুহূর্তে হচ্ছে পাকিস্তানের 23% ইনফ্লেশন রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আপনি যদি নেইবারিং অন্য কান্ট্রি লাইক ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন তাদের হচ্ছে গিয়ে 7%। তো এরপরে ধরেন আপনার যেটা বলছিলাম আমি প্রাইস হাইকিং শুরুতেই, তারপরে হচ্ছে গিয়ে এখন এগুলো তো বিরোধী দল যারা রয়েছেন বা বিরোধীদের এখন যে মোর্চা রয়েছে তারা তো এটাকে সুযোগ করে নিবেন, এটা খুবই স্বাভাবিক, বা তারা এটাকে ক্যাশ করার চেষ্টা করবেন পলিটিক্যালি, এটা তো খুবই যৌক্তিক জায়গা। বাট পাকিস্তানের ইমরান খান এখান এই জায়গা থেকে কিভাবে
উত্তরণ ঘটাবেন, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তান এই প্রেক্ষাপট থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে, মানে বিং এজ এ স্টেট পাকিস্তানের জায়গাটা কি হবে। কারণ এখন পরিস্থিতিটা যেই দিকে যাচ্ছে সেই জায়গায় কিন্তু হচ্ছে গিয়ে একদমই আমরা কিন্তু ইমরান খানের বক্তব্যটাকে উড়িয়ে দিতে পারি না, যেহেতু আমরা অ্যাকনোলেজই করছি যে এক ধরনের যোগসাযোগ রয়েছে পাকিস্তানের রাজনীতির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ইউএস এম্বাসির। এবং প্রিভিয়াস এরকমের ঘটনাও রয়েছে যে পাকিস্তানের, আমি নাম বলতে চাচ্ছি না বা অনেকে হয়তো জানেন আপনারা, 1989 যখন একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু প্রথমে গিয়েছিলেন সেনা প্রধানের সাথে দেখা করতে, এবং দ্বিতীয় তিনি গিয়েছিলেন মার্কিন এম্বাসির এবং অ্যাম্বাসেডরের সাথে দেখা করতে। তো এই সিম্বল গুলো হচ্ছে গিয়ে মিম করে যে এখানে এক ধরনের মানে নির্ভর হয়েছে এই শক্তির উপরে। কাজেই এখন যে পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি নো কনফিডেন্স ভোট সেটাকে হচ্ছে গিয়ে বিট করে এখন পাল্টা হচ্ছে গিয়ে তারা শেরি রহমান বোধহয় হচ্ছে গিয়ে আপনার ওই পিপলস পার্টির সরি নেওয়াজ শরীফের দলের একজন নেতা, ওনার একটা ভিডিও পোস্টে দেখলাম টুইটিং এ যে উনি বলছেন যে ওনারা আয়াজ সাদিককে 197টি ভোট দিয়ে পার্লামেন্টে ওনারা স্পিকার নিয়োগ করেছেন, স্পিকার আবার নিয়োগ পেয়েই সাথে সাথে শাহবাজ শরীফকে হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার ভোটিং এ দিয়ে প্রাইম মিনিস্টার করে নিয়েছেন, এবং পাল্টা হিসেবে ওনারা আরো একটি অপশন রেখেছেন, ওনারা জুডিশিয়াল সিস্টেমের কাছে যাচ্ছেন এবং জুডিশিয়ারি পাকিস্তানের মানে কোন অবস্থায় রয়েছে কিংবা তারা কি করে, তাদের অতীতের কার্যবলী কেমন, রাজনৈতিক সিদ্ধান্তগুলো তারা কেমনে দিতেন, ইভেন নেওয়াজ শরীফের বেলায় কিভাবে দিয়েছেন সেগুলো কিন্তু আমরা সবাই জানি। কাজেই এই মুহূর্তে যে টানাপোড়েন চলছে এখানে কিন্তু শুধু যে মধ্যবর্তী নির্বাচনকে ইমরান খান অস্ত্র হিসেবে গ্রুপে নিলেন কিনা বা সুযোগটা কাজে লাগালেন কিনা, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এখন হচ্ছে আর্মি কোনো সুযোগ নেয় কিনা সেটাও একদম উড়িয়ে দিতে আমরা পারি না। কারণ আমরা তো পাকিস্তানের আর্মির যে ওই অতীত যে ক্যারেক্টার সেটা তো আমরা সবাই জানি। কাজেই এই টালমাটাল পরিস্থিতি কিংবা এই রকমের একটা গুবলেট তৈরি করার পিছনে তারাও কোনো কলকাঠি নাড়ছে কিনা সেটাও হতে পারে। অর্থাৎ সার্বিকভাবে পরিস্থিতি এটাই বোঝা যায়। এটা আমি একটা রেফারেন্স দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়াশিংটন বেস আটলান্টিক ওশান বা আটলান্টিক কাউন্সিল যেটাকে বলে, অর্থাৎ পাকিস্তান ইনিশিয়েটিভ, ওইটার ডিরেক্টর আছেন খুব ভালো একজন গবেষক বা রিসার্চার ওজায় রিউস, উনি বিবিসি সাক্ষাৎকারে একটা কথা বলছিলেন যে যেটাই হোক না কেন আমরা অন্তত এতটুকু বুঝতে পারি যে আগামী দেড় বছর বা এক বছর হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক এক ধরনের আনস্টেবল সিচুয়েশন কন্টিনিউ করবে, যেটা ভেরি আনফরচুনেট। জি, আমরা এই নিয়ে আরো আলাপ করব। আমি একটু বিরতি নিতে চাই মোহাম্মদ আলী শিকদার, আমি বিরতি থেকে ফিরে আপনার কাছে আসছি, সঙ্গেই থাকুন আমাদের দর্শক। ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে, আলাপ করছি পাকিস্তানের রাজনীতি নিয়ে। আমরা বেজ জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে আসতে চাই। এই রাজনৈতিক সংকট তো রয়েছেই, এই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়াতে একটা সাংবিধানিক সংকটও তৈরি হলো, কি বলবেন? দেখেন, পাকিস্তানের সাংবিধানিক সংকট তৈরি হলো কিনা সেটা পাকিস্তানের সংবিধানের ব্যাখ্যা যারা দিতে পারেন সুপ্রিম কোর্টে দিবেন। তবে আমি ফ্রাইডে টাইমস এর যে সম্পাদক আছেন নাজম শেঠি, তার একটি পর্যালোচনা শুনছিলাম। তিনি বলছিলেন যে তাদের পার্লামেন্ট সংবিধানে প্রাইম মিনিস্টার কিন্তু যে কোনো সময় রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করতে পারেন, এবং প্রেসিডেন্ট সন্তুষ্ট হলে পার্লামেন্ট ভেঙে দিতে পারেন এবং হলে নতুন নির্বাচন হবে। এটি কিন্তু একটি নর্মাল স্বাভাবিক ঘটনা, এটা যে কোনো সরকার যে কোনো সময় সরকার প্রধান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনে যেতে পারে, সেটা তার সিদ্ধান্তের উপর। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে, অনাস্থা প্রস্তাবটা আসার পরে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি নিয়ে একটা সংকট বেড়েছে। কিন্তু যাই হোক না কেন, আপনি যদি দেখেন যে এই অনাস্থা প্রস্তাব, এই সম্মিলিত বিরোধী মোর্চা যেটাকে আমরা বলছি পিডিএম, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট, তারা যে 7 বা 8 মার্চে তারা এই প্রস্তাবটি জমা দিয়েছে, তারা কিন্তু তখন থেকে এবং তার আগে থেকে বলে আসছে যে ইমরান খান আর দেশ চালাতে পারছেন না, তারা নানান রকম তাদের মতো করে বলছেন যেটা কিছু আমরা আলোচনা করেছি, অতএব তাকে পদত্যাগ করতে হবে। এবং এই কাজটি যদি ইমরান খান ওই সময় করতেন তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আর করতো না, সুযোগও ছিল না, এবং বিরোধী দল যারা আছেন তারাও কিন্তু সেটাই চাচ্ছিলেন, সেটাই হতো। এখন ফেড একম্পলি হয়ে গেছে, অর্থাৎ বিরোধী দল যেটা চেয়েছেন প্রথম দিকে সেটি কিন্তু ঘটে গেছে, অর্থাৎ নতুন নির্বাচনে যাচ্ছেন।
আর ইমরান খান কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না, সংবিধানের 224 এর ধারা আছে সেখানে অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার হবে, এবং সেখানে এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে রাষ্ট্রপতি যে বাংলাটি ভেঙে দিলেন প্রেসিডেন্ট, আট দিনের মাথায় একটা নতুন কেয়ারটেকার সরকার গঠন করতে হবে, সেটা একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াকে মাঠ 8 দিন সময় দেওয়া হয়েছে, তাতে 11 এপ্রিল পর্যন্ত ইমরান খান হয়তো এই রকম জোয়াতারির একটা প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন, তারপরে কিন্তু আর থাকার কোনো সুযোগ থাকছে না। কিন্তু বিরোধী দল যেটা বলছেন তো আদালতে যাবেন, সেটি আদৌ আদালত থেকে কি সিদ্ধান্ত সেটা অন্য বিষয়, কিন্তু লক্ষ্য বিরোধী দলের যেটা সেটা কিন্তু অর্জিত হয়ে গেছে। যদিও রাজনৈতিক জায়গা থেকে যদি দেখেন, হয়তো যদি সংসদে বিরোধী দলের প্রস্তাব পাশ হয়ে নরসুলকে তারা ক্ষমতা থেকে হটাতে পারতেন, তারা একটা বিজয় উল্লাস করে একটা রাজনৈতিক একটা আপার হ্যান্ড তারা পেতে পারতেন, তো নওয়াজ শরীফ হয়তো সেই রাজনৈতিক আপার হ্যান্ডটা তারা যাতে না পায় শেষ সময় উপলব্ধি করে ইমরান খান যাতে না পায় সেজন্য সে এইটা সে বুঝছে যে তার অবধারিত করা যায়, তো সেটা সে করেছে। তো আমার মনে হয় যে এটি এখন আদালতের কাছে যাচ্ছে, আদালত সিদ্ধান্ত হবে। তবে এটা একটা বিষয়, আপনি দেখবেন 2017 সালে নিয়াজ শরীফকে যেভাবে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হলো, তখন কিন্তু আদালতে গিয়েছিল নিয়াজ শরীফের এই ক্ষমতা চুক্তির বিষয়টি নিয়ে আদালতে গিয়েছিলেন, তখন কিন্তু আদালত এই নিয়াজ শরীফ ক্ষমতা চুক্তি যেভাবে ঘটেছে সেই পক্ষেই মতামত দিয়েছিলেন। তখন কিন্তু পাকিস্তানের বড় বড় নামজাদা যত ব্যারিস্টার উকিল আছেন তারা বলছেন যে আদালত যেভাবে রায়টি দিলেন সেটা তাদের কাছে মনে হয়েছে যে সেনাবাহিনী যেভাবে চেয়েছেন সেইভাবেই রায়টা বোধহয় হয়েছে, আসলে তাদের মতে যে সংবিধান এবং আইন মতো হয়নি। সুতরাং এখানে কিন্তু ওই কথা, শেষ কথা হলো সেনাবাহিনী কি চাইবেন, পাকিস্তানের রাজনীতিতে রাজনৈতিক গতিধারা সেই দিকেই যাবে, কলকাতাটা তাদের হাতে, সেনাবাহিনী কি চাইবে। জি, আমি 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 তৌহিদ হোসেনের কাছে একটু যেতে চাই। জনাব তৌহিদ হোসেন, সেনাবাহিনী কি চাইবে, আবার বাইরের যে ক্ষমতাসীন দেশের কথা বলা হচ্ছে তাদেরও একটি প্রভাব, কি বলবেন আপনি? আমি সংক্ষেপে শেষ করতে চাই। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কারণ ক্ষমতাধর যে দেশগুলি আছে তারা এই ইন্টারমিডিয়েট পাওয়ার বা ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো সেগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করে, যদি করে না তারা কিন্তু বিশেষ করে তৃতীয় দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, এর আগে সোভিয়েত ইউনিয়ন, চীন, এরা বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এবং এটা যারই ক্ষমতা আছে সেই চেষ্টা করবে। যেহেতু পাকিস্তানের যে এলিট তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব আছে, কাজেই তারা সেটা চেষ্টা করবে, এবং পাকিস্তান মিলিটারির সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট ভালো সম্পর্ক আছে, মানে তাদের পারস্পরিক স্বার্থ রয়ে গেছে, অভিযোগ আনা হচ্ছে এখানে। ইমরান খান কি চীনকে বন্ধু হিসেবে পাশে পাবে, কি মনে হয় এই প্রেক্ষাপটে? দেখুন, বন্ধু হিসেবে চীনকে পাওয়ার মানে এই না যে চীন তাকে এই রাজনৈতিক এই যে তার যে সংকট, এই সংকট থেকে তাকে উত্তরণে কোনো বড় কোনো ভূমিকা রাখতে পারবে সেটা না, কারণ এটা পাকিস্তানের সংবিধান অনুযায়ী এগোচ্ছে, পাকিস্তানের যে ব্যবস্থা আছে জুডিশিয়ারি বলুন মিলিটারি বলুন সেই অনুযায়ী এগোচ্ছে। পাকিস্তান মিলিটারি এতখানি চীনের সাথে যদিও তাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু এতখানি তারা সেখানে এতখানি দায়বদ্ধ না যে চীনের ইচ্ছা হলেই তারা একেবারে সেই অনুযায়ী তাকে তার পক্ষে বা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক ফজলুল ইমরান, একেবারে সংক্ষেপে যদি কিছু বলেন আমি শেষ করতে চাই। জি, আমি বলতে চাচ্ছি যে আসলে পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তানের সেনাবাহিনীকে বলা হয় পলিটিক্যাল আর্কিটেক্ট। তো আসলে এখন আপনি এই চীনের দিকে আপনি যেমনটা বলছেন যে চীন কিংবা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা হচ্ছে গিয়ে তাদের জুডিশিয়াল সিস্টেম, এগুলো ইমরান খানকে রক্ষা করবে কি রক্ষা করবে না, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আসলে এই সেনাবাহিনীর সাথে সামনের দিনগুলোতে তার কি সম্পর্ক থাকবে কিংবা আদৌ কোনো সম্পর্ক থাকবে কিনা, অথবা এর মধ্যে হচ্ছে গিয়ে যেহেতু আমরা জানি পাকিস্তানের প্রেশার গ্রুপ বলেন, ইন্টারেস্ট গ্রুপ বলেন কিংবা স্টেক হোল্ডার বলেন, সবচেয়ে বড় পাওয়ারের জায়গা হচ্ছে পাকিস্তান আর্মি, কাজেই তাদের যেটা সিদ্ধান্ত হবে হয়তো আমার কাছে মনে হচ্ছে এটা মানে আনফর্চুনেট বাট এটাই ট্রু যে তাদের মানে ইচ্ছা বা অভিপ্রায় অনুযায়ী পাকিস্তানের রাজনীতির গতিপথ নির্ধারিত হবে আমার মনে হয়।
জি মাসকাওয়াতা হোসেন, আমি আপনাকে দিয়ে শেষ করি। এই যে প্রেক্ষাপটটি চলছে, সব মিলিয়ে আমরা দেখছি যে পাকিস্তানের আগেও এ ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, আবার সেনাবাহিনী ক্ষমতায় এসেছে, না হলে আবার পুরো একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে। সব মিলিয়ে এবারও সেই পথেই এগোচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয় সংক্ষেপে? মাসকাওয়াতা হোসেন আনমিউট করতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী যেহেতু সবসময় রাজনীতিতে স্থপতির ভূমিকা আসতে চেয়েছে, সেটা অনধিকার চর্চাই হোক বা স্বপ্রণোদিত দেশপ্রেমের ম্যানেজার যেহেতু তারা হতে চেয়েছে, সঙ্গে তারা স্বপ্রণোদিত ধর্মপ্রেমের ম্যানেজারদেরকেও দিয়েছে। সুতরাং মস্কো এবং মিলিটারির মধ্যে যে পাকিস্তানের অবস্থান, সেখানে রাজনীতিবিদদেরকে তো এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করতেই হচ্ছে যে এক হচ্ছে ডিপ স্টেট, সেটা সেনাবাহিনী কিনা এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যুথবদ্ধতা ট্রেনিং এর ক্ষেত্রে হোক, অস্ত্র রসদ এগুলো দেবার ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রে মনে হয়েছে যে ইমরান খানকে নিশ্চয়ই মনে হয়েছে যে উনি সেনাবাহিনীর জন্য অতটা আনন্দপ্রদ আর থাকছেন না। ইমরান খানের মধ্যে একটা একটা বলা যায় যে ইন্ডিভিজুয়ালিজমটা অনেক বেশি, ডিসিশন মেকিং গুলো উনি করতে চাচ্ছেন, যেহেতু রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়েছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়েছেন, চীনের সঙ্গে সম্পর্ক গড়েছেন, এবং যুক্তরাষ্ট্র কিন্তু আফগানিস্তান থেকে পালিয়ে যাবার সময় তারা একটি চৌকি চেয়েছিল যে যেখান থেকে তারা পাহারা দিতে পারে আফগানিস্তানকে, তালিবানকে, এই চৌকি জায়গা বা এই সেনা ছাউনি ইমরান খান দিতে রাজি হননি। সুতরাং ইমরান খানের নিয়তি গাদ্দাফির মতো হবে কিনা লিবিয়ার, বা বাশার আল আসাদের মতো তার পরিণতি কিনা, এগুলো নিয়েও আলাপ আলোচনা আছে। এখন দেখার বিষয় যে আসলে নির্বাচনটা হয় কিনা, এবং আমরা ইমরান খান ক্ষমতা থেকে ধরুন 11 এপ্রিল চলে গেলে তখন পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যদি দেখি যে ইমরানের দলের লোকজনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার টেফতার করা হচ্ছে, মানে নির্বাচনের আগে প্রি ইলেকশন রিগিং এর একটা চেষ্টা আছে, তখন আমরা হয়তো স্পষ্ট হবে। বাট এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে নির্বাচনের দিকেই যাচ্ছে সবাই, কারণ বিরোধী দলের দাবি ছিল অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকে সরিয়ে দেয়া। এখন ইমরান তো সরিয়ে গেছেন, এখন ধরুন কলাটা ছিলেই দিয়েছেন ইমরান খান, এখন আবার বুঝিয়ে দিতে বলা হচ্ছে বিচার বিভাগে গিয়ে, সেটা কতটা ধোপে থেকে সেটা বিচার বিভাগই জানে। জি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।